কি বল, খেয়েছি না? আমি খেয়ে আছিনি। তাড়াতাড়ি খেয়ে মাঠে বেরিয়ে আইগা, আমি চলি কেন? ঠিক আছে, আমি দাথি। দুটু খেতে দে তো, কাদে যাব? ওগো, তুমি কাদে যাব বলছো? বুলা নাই ক নাই, আমি খাবার করিছি না। খানি তো খাবে বুনতে হবে নাকি? আমি কাদে যাব? তো এখনো ভাতা দিননি কেন তাই বোন? শোনো, তুমি আমাকে বেশি গরম ছাড়ো না, পারলে ভাত দেখে মাঠে যাও। তুই থুই থাকবি আর আমাকে ভাত দেখে মাঠে যেতে হবে? তুই কিছু বলিলে থানি? চার দিন হয়ে গেল, ও তো কোনো বাড়ি আসলো না, আমি যাই দিনি। আমি ওদেরকে দেখছি। কি রে রাখি বোন, তুই যে বল আসতে গেলি বউ মা লাসলেন দেখো। তাতা থে কথা শুনো না খো, থানো না আমাকে বউ দেয়নি, আমাকে মেয়ে নি ঘরে ভর্তি দিয়ে থানো। ঠিক আছে, তোরা বাড়িতে থাক,
আমি বৌমাকে বুঝি পারি লাসি। বেড়াতে মা আব্বা আমি চলে গেলাম, তোমরা যাও। শোনো বর্ষা, ওরা যদি মেয়ে দেয় তাহলে আমি আসবো। হ্যাঁ মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালোই আছি। বাড়ির সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে। আব্বা তুমি বসো, আমি একটু শরবত করে আসি। ভালো আছেন তো? কখন আসলেন? ভাই আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ বিয়াই আমি ভালো আছি। ভাই একটা কথা বলবো, শুনবেন? কি বলবেন বলেন। মেয়েটার তো 2-3 মাস আসা হয়ে গেল, কিছুদিন কার জন্য দেওয়া যায় না মেয়েটাকে? ঠিক আছে বিয়াই, লিজায়েন, কোনো ব্যাপার নাই। তোকে মারতে পারবো না, তোকে আমি দেখছি। ভাই আমি চলে গেল, আপনি বেড়াতে যান। রাকিবুলকে পাঠিয়ে দিয়েন, 2 দিন বেরিয়ে আইবে আর মেয়েটা খেলে আইবে। ঠিক আছে বিয়াই, তাই হবে। তোর শ্বশুর যে মেয়ে নিগালো, আবার তুই ঘুরি লাসি মনে? দেখো গা থাপ দিয়া ঠিপুই পাকুতে নাই। আরে ছেলে তোমার মান সমান যে ধুলো না।